সুন্দরী মায়ের দেখলে একদম পাগল হয়ে যায়। হ্যাঁ সুন্দরী মায়ের দেখে তো আমি ও কইলাম পাগল হয়েছি। আপনি আবার কোন সুন্দর মেয়ে দেখেন? সুন্দরী মায়ের একটাই আছে। তোমাকে দেখতে ইচ্ছে করতেছে তাই। আর যে গানটা শুনালাম ভালো ভালো ছেড়ে রাখাই। আরে বাবা আমি তোকে সম্মান করে তোর সামনে সারাদিনে কোন সিগারেট খাই? আমি একটা সিগারেট খাই সারাদিনে। তুই সিগারেট খাবি না আমার সামনে? কেন খাবো না? কেন আমি এত তাড়াতাড়ি বিধবা হতে চাই না। তাড়াতাড়ি বিধবা হতে চাই না মানে তোর সাথে আমার বিয়ে হয়েছে আর বিধবা হইতে চাস না মানে? আর আমি 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 সিগারেট খেলি রাতারাতি মরে যাবো? মরে যাবে তিলে তিলে। শোন একটা কথা বলি, আমি এইসব সিগারেট ফিগারেট খাই মরবো। আমার সাথে যদি ওই ঘটনাটা ঘটে, ওই ঘটনাটা যদি ঘটে তাহলে আমি মরে যাবো। কিসের ঘটনা? যদি জন্মের যৌবনে তোর সাথে আমার গাঁট ছড়া বাঁধা, যদি আমার এই জন্মে আমি তোকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে না পাই, আমার এই জন্মে আমি তোকে আমার আমি করে না পাই, আমি মরে যাব। আমি সিগারেট খেলে মরবো না, আমি এটা হইলে মরে যাব। এসব ড্রামা বন্ধ করো, রিকশা ওঠো, বসো। আমি কিন্তু সিগারেট খাবো একটা। ওকে একটা। আপনারা বাবা মারা কেন এত নেরো মাইন্ডেড? কেন ওপেনলি ব্রডলি চিন্তা করতে পারো? আপনার মেয়ে আমাকে পছন্দ করে, আমি তাকে ভালোবাসি, আমি তোকে সবচেয়ে সুখে রাখবো, কি রাখবো না? আর আমি তো ছেলে খারাপ না। আমি বলছি না যে ছেলের সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই ছেলেটা খুব খারাপ, আমি তাকে ছোট করছি। আমি বলছি সব ছেলেরাই ভালো, সবারই নিজেদের একটা যোগ্যতা আছে, এবং সেই জায়গা থেকে আমিও পাবো। আমি আপনার মেয়েকে ভালোবাসি, আমি ওকে খুব ভালো রাখি। হ্যাঁ আমি অবশ্যই ভালো রাখি, এবং আমি বিদেশেও যাবো। আপনি এবার একটু খুশি হন, আপনি এবার একটু মেনে নেন। সত্যি তুই ক্যানাডার স্কলারশিপ পেয়েছিস? হ্যাঁ আমি সত্যি পেয়েছি, আজকেই মেল এসেছে। আর বাবা তুমিও না ছোটবেলা থেকে আমাকে খুব প্রেশারের মধ্যে রেখেছো। কেন রেখেছো? আমি কি তোমার অবাধ্য সন্তান? আমি কি বেদ? আমি কি অভদ্র? আমি তো তা না। তুমি ছোটবেলা থেকে আমাকে যা যা বলেছো আমি সবকিছু শুনেছি। আমি তোমার একটা ভদ্র বাচ্চা, তোমার সব ইচ্ছে আমি পূরণ করছি। তুমি যা যা যখন যেটা বলেছো আমি সেটাই সেটাই করার চেষ্টা করছি। আর আমি একজনকে ভালোবাসি, তুমি আমার ইচ্ছেটা পূরণ করবো না? আমি পালাতে পারব না, কবিরা কখনো পালায় না। আমি কবি যে আদর্শে বড় হয়েছি, যা লালন করেছি, সেটা আমি মুছতে পারব না। তবে এটাও ঠিক যে আমি তোমাকেও আমার মন থেকে মুছতে পারব না। বাস্তবতাকে আঁকড়ে ধরে আমি বেঁচে থাকবো।